¿Se acabó? এই অলিভিত জীবন সৃষ্টি করা হয়েছে প্রভু বিষ্ণুর পালিত আর আশ্রিত জীবন কাল অতিবাহিত করেছে মাত্র মাত্র সামান্য সময় ফলে মানব দানবে পৃথিবী কটোয়া হুঙ্কার তুলি নিজকে প্রধান হিসেবে দেখুৱাব খুঁজে নহয়নে মানুহ পুত্রদের সঁচা কথা সৃষ্টি কর আপনার দায়িত্ব আর আচরণে আমাকে সমর্পিত করে তুলিছে পৃথিবীর প্রাণী সমূহের মাজত বোধ হয় সমানে জ্ঞানদান করা নহল নেকি ইয়ার উত্তর মুড়িয়াতেহে দিব পারিব সৃষ্টির পাতনির বিষয়ে করছো আলোচনা ইয়াত তোমার মতামত কি প্রভু পিতৃদেবে উপযুক্ত স্থানতে উপযুক্ত পদার্থই প্রয়োগ করেছে মানব দানবর হৃদয় দিয়ার দরে সকল জীবর অন্তরতে প্রাণর ক্ষমতারণা ঘটিছে জ্ঞান পদার্থ সকলকে সমানে দিছে সঁচা কিন্তু কিন্তু পিতৃদেবে মানব দানবক এক বিশেষ বস্তু প্রদান করেছে আর আর সেয়ে হল বিবেক সুন্দর সুন্দর তোমার বর্ণনা মোর অনুমান সঁচা আমি এই মহাকালর ভার খনি পাই শান্তি হয়ে অলপ পোৱা নাই পৃথিবীর প্রাণী সমূহের মাজত বিবেকবান হয়ে মানব দানবে অতি জঘন্য কাম করবলৈ সংকোচ করা নাই পুণ্য ধর্ম অধর্ম আদি বিচার বর্জন করে পৃথিবীর যে অসম্ভবের সৃষ্টি হয়েছে ইয়ার বিচার কোনে করব Oh, my God.
কথা শুনি বুঝিছো তোমার যন্ত্রণা, কিন্তু ইয়ার সমিধান দিব স্বয়ং ভগবান বিষ্ণুয়ে। তেন্তে শুনা সকলে মোর কথা, বসুন্ধরার বিনোদিনী মই নিজেই ভার সংহারর হেতু অচিরেই জন্মলম ধরার বক্ষ, আর লক্ষ্মী তুমিও পৃথিবীত করাগৈ জনম সফল মথুরার সেই যাদব কুলত। প্রভুর আদেশ হলে যাব পারো কার্যভার গ্রহণের বাবে, প্রলয়ের সৃষ্টি নির্বাপিত করবই লাগবে। দুনা আর রাধা জানি নন্দ যকুদা হই গোকুল ফুলিল, স্বর্গর দেবগণ হব গোপবাল, দেব পরি হবে বর্জপুরে গুপী হবগ, অনন্তই তমে জন্মগ্রহণ করিব, নন্দর ঘর যুগময় স্থিতি লব, আর ভর্ব কার্য সম্পাদনের হেতু মই নিজেই দৈবতীর গর্ভ কৃষ্ণরূপে জন্মলম। তুমি মোর সকল কার্যতে সহায় করব, তুমি নকরা অল্প অবিলম্বে অবসান ঘটব তোমার সকল দুঃখর, সাধু সন্তই রক্ষা পাব, পূর্ণ হব বাসনা তোমার, এতিয়া যা তুমি নিজ ভবনে। গুরু গুরু তস্মৈ শ্রী গুরুবে নমো।